দর্শক ইস্পাহানি মির্জা পর্চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো এনবিআর এর সাবেক কমিশনারের কাণ্ড চার মোবাইল অপারেটরের দেড়শো কোটি টাকার সুদ মকুফ ঠিকানা পেল ভূমি ও গৃহহীন আরও সাড়ে আঠারো হাজার পরিবার ঈদ উপহার বললেন প্রধানমন্ত্রী কাউসারের মানসিক অসুস্থতার কথা জানত পুলিশ চিকিৎসকের সনদের সাফাই আইজিপির গ্যাসে একজনের মৃত্যু অর্ধশত আহত কয়েকজন হাসপাতালে ভর্তি জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস ইসরায়েলের সম্মত বলছে ওয়াশিংটন দর্শক আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করব সাবেক সংসদ সদস্য এমপি আনার তার হত্যাকাণ্ড এবং এই ঘটনায় যে একজনকে গ্রেফতার করা হলো বা আটক করা হলো আজকে তিনিও আওয়ামী লীগের একজন নেতা এখন অনেকে দাবি করছেন বা বিভিন্ন গণমাধ্যম বলছে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছিল তার অন্তিম পরিণতি এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এখান থেকে আমরা আলোচনা শুরু করব এছাড়াও নিশ্চয়ই শিরোনামে আপনারা দেখছিলেন যে এনবিআর সাবেক কমিশনার তিনি চার মোবাইল অপারেটারের দেড়শো কোটি টাকার সুদ মৌকুফ করেছেন সে আলোচনায় আসতে চাই পুলিশ একজন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি আটত্রিশ রাউন্ড গুলি করে তার সহকর্মীকে হত্যা করেছেন সে বিষয়ে হয়তো খানিকটা আলোচনা করব তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে আছেন জনাব আমিনুল ইসলাম আমিন তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু অ্যাডভোকেট তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটির বিএনপি এবং আছেন জনাব মাসুদ কামাল সিনের সাংবাদিক আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই এই যে একের পর এক ঘটনা আমরা জানতে পারছি বা অন্তত সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে খালে সেখানে উদ্ধার অভিযান চালিয়ে হাড়গোড় পাওয়ার পরে বলা হচ্ছে সেগুলো মানুষেরই হাড়গোড় এখনও আসলে এগুলো এমপি আনারের দেহাবশেষ কিনা সে বিষয়টি পরিষ্কার নয় তার সাথে এই আওয়ামী লীগের অন্তর্কুন্দল তার বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ এসব বিষয়গুলো উঠে আসছে এর সাথে কি গত নির্বাচন বলুন বা আওয়ামী লীগের নিজেদের মধ্যে বিরোধ স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর যে দাবিগুলো আসছে সেগুলো সম্পর্কে মন্তব্য করার জন্য এখনও অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি বলা চলে কিছু মন্তব্য করার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি তা মনে করি না আমি যেটা মনে করি সেটা হলো আমার মনে হয় আপনি পৃথিবীর কোথাও পাবেন না একটা এরকম ঘটনা ঘটলে পর এই যে প্রতিদিন মিডিয়াগুলো প্রতিদিন একটা করে গল্প ছা ছাড়তেছে কিন্তু প্রতিদিন কিভাবে কাটলো ওর মধ্যে কী মশলা মাখাইলো সে মাখাই নিয়ে কীভাবে নিয়ে এই যে একটা গ্রাফিক্যাল ড্রিসক্রিপশন প্রতিদিন কিন্তু দিচ্ছে এবং এই প্রতিটা নিউজের সোর্স কি পুলিশ পুলিশ এক দিন এক একটা মানে জিনিস বার্কেটে আনতেছে ভাইরে এখনো প্রমাণই হয় নাই আনার সাহেব বাড়া গেছে কেউ প্রমাণ করতে পারে আপনি ভারতীয় মিডিয়াগুলি দেখেন মানে আমি খালি এই জিনিসটা নিয়ে না প্রথম কয়েকদিন খুব কৌতূহলী ছিলাম আমাদের মিডিয়া দেখতাম ভারতের মিডিয়া দেখতাম ভারতের মিডিয়া এখন পর্যন্ত আনার সাহেব খুন হয়েছেন এটা বলে না তারা ওই খুনটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখে যে তারা তো যতক্ষণ পর্যন্ত আর আমরা কিন্তু টুকরা টুকরা করে ফেলেছি মানে টুকরা কইরা নব্বইটা ব্যাগে ভইরা নিয়ে গেছে সব ডিটেল বলতেছে কিন্তু কিছুই পায় না আচ্ছা ঠিক আছে লাশ পাওয়া গেলো মাংস পাওয়া গেলো সেই মাংস নাকি ফরেন্সিক করে জানছে যেটা মানব দেহের মাংস ওকে ফাইন তাহলে আপনি ডিএনএ টেস্টটা করেন উনি প্রথম শুনলাম ই পাচ্ছে না এই কি বলে ভিসা পাচ্ছে না পরে শুনলাম যে ভিসা পাচ্ছি যে আচ্ছা এত কিছু করা দরকার না তবে একটা ডিএনএর নমুনা থেকে চুল হইলেও চলে ওই জিনিস টেস্টটা করেন এখন কালকে শুনলাম জান এটার জন্য নাকি আবার যুক্তরাষ্ট্র মানে আপনার ভারত যেহেতু যুক্তরাষ্ট্র টাইপের গভর্নমেন্ট এই জন্য সেন্ট্রাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি অনুমতি লাগবে কী কী লাগবে মানে কাহিনীর কোনো শেষ নেই কিন্তু তার মানে এতদিন হয়ে গেলো ধরা যাক গত মাসের যদি আঠারো তারিখ থেকে আমি ধরি উনি বারো তারিখে গেলেন তারপরে ধরেন আঠেরো তারিখ পর্যন্ত আমি ধরলাম তারপর থেকে কিন্তু এক মাস প্রায় হয়ে গেছে এর মধ্যে আমাদের এখানে প্রথম দিনই বলে দেওয়া হয়েছে প্রথম দিনই একদম যেদিন খবরটা আসতে যেদিন মানে উনি নিহত হয়েছেন বলা হচ্ছে ওই দিনই বলে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডে আমরাই কেবল জড়িত আর কেউ জড়িত আমাদের মন্ত্রী বলে দিছে এখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয় যে কেবলমাত্র বাংলাদেশেরাই জড়িত আর তো তদন্ত লাগে না রে ভাই আর তো তদন্ত লাগে না তখন আমাদের পুলিশের দায়িত্বটা কী দাঁড়ায় যে মন্ত্রীর কথাটাকে অ্যাস্টাবলিশ করা

তা আমাদের একটা লেজ দিয়ে দিচ্ছি পরে একটু একটু লেজ রেখে যাচ্ছে ওই লেজ থেকে আরেক গল্প দরকারটা কি আপনি বলার চুপ থাকে না রে ভাই আপনারা কাজ করতেছেন ভালো আপনাদের চেহারা দেখলে বুঝি আমরা আপনারা অনেক কাজ করতেছেন আপনাদের যে চেহারা এই চেহারা দেখলে বুঝি যে আপনারা আসলে অনেক কাজ করতেছেন কাজই করেন কথা কম বলেন মুখ কম চালান মাথা বেড়ে চালান দরকারটা এই যে প্রতিদিন যে এক একটা করে কথা বলতেছেন আমি গতকালকে দেখলাম যে হারুন সাহেব বলতেছেন যে একজন লোক ওখানে সিসিটিভি আমাদের স্কুলে যাচ্ছে একজন লোক ঢুকতেছে দেখছি বের হয় নাই তার মানে তাকে মারা হয়েছে আমি কিন্তু এটাকে খারাপ বলছি না ওনার ব্যাখ্যা যুক্তি লজিক ভালো আমার কোনো সন্দেহ নাই তাহলে এটা আপনি দেখছেন এটা ভারতীয় পুলিশ দেখে নাই আপনি তো ভারতীয় পুলিশের কাছ থেকে সিসিটিভি ফুটেজটা আনছেন ওরা তো আনছেন তো ওরা কেন বলে না এটা খুন হয়েছে ভারতে একটা পত্রিকা বাইক তো দেখান তো দেখি শুনেন আমরা তো টুকটাক মানে এটা কমন সেন্স তো আছে একটা না যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনি মানে অনেক সময় কিন্তু আপনি বলে এরকম যে সে মানে আপনার মানে ডাক্তার হাল ছেড়ে দিয়েছে সব যতক্ষণ পর্যন্ত ডাক্তার ডিক্লেয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ডেট বলতে পারবেন না তো মিরাকল স্টিল হ্যাপেন এটা হয় রে ভাই তো আপনি কেন বলতেছেন প্রতিদিনই গল্প আমাদের শোনাতে হবে কেন আর মিডিয়াগুলোরও বুঝি না ভাই সত্যি কথা আমি নিজে দীর্ঘদিন মিডিয়াতে কাজ করছি প্রায় থার্টি ফোর ফাইভ ইয়ার্স তো হয়েছি করছিলাম আমি মিডিয়ার এই বুঝি না আমাদের ক্রাইম রিপোর্টারদের সোর্স কি আমাদের ক্রাইম রিপোর্টারদের একমাত্র সোর্স ওটা পুলিশ মানে এটা কেন পুলিশ ব্রিফ করতেছে ওইটাই তাদের সোর্স ওইটাই তারাই সে নিয়ে মনের মাধ্যমে সে লিখে দিচ্ছে আবার পুলিশ পরে যেটা আবার আরেকটা ব্রিফ করতেছে মিডিয়া জিজ্ঞাসাও করে না যে কালকে তো মিডিয়া বলছেন জিজ্ঞাসাও করে না আবার ওটা লিখে দেয় আরেক গল্প লিখে দেয় এই এই ঘটনা কি পরস্পর বিরোধী কিছু পেয়েছেন পুলিশের তরফ থেকে যা বলা হয়েছে না পরস্পর আমাদের পুলিশের কাছে কোনো পরস্পর বিরোধী না ওনারা আগের জায়গাতে আছেন যে বাংলাদেশেরই এই কাজটা করছে এবং বাংলাদেশের যে এই কাজটা করছে এইটাকে প্রমাণ করার জন্য অ্যাস্টাবলিশ করার জন্য ওনারা মোটামুটি সমস্ত মেধা শ্রম সব বিনিয়োগ করতেছে এটা কেন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কাছে এটা মধ্যে পলিটিক্স থাকতে পারে আওয়ামী লীগ চায় যে ভারত আমাদের এত প্রিয় যে তারা কোনো অন্যায় করতে পারে না তারা আমাদের আমাদের লোক তো মারতেই পারে না আমরা ওখানে যা মারি আমাদের লোক তারা কে কি কারণে মারবে কিচ্ছু করতে পারে না এটা তো বোঝাতে চায় আমি জানি না কি করতে চায় মানে এটা এই সমস্ত কমেন্টগুলো একদম আপনি ওয়েট করেন ঠিক আছে আমাদের লোক যদি মারে আমরা পরে জানি এটা জানলে তো প্রমাণ হোক ওরা তো বলে না ভাই ওরা কিন্তু ওরা তো মহাকুশি আমরা কেউ নাই সব বাংলাদেশের লোক এসে মারার জন্য জায়গা বানিয়ে এসে মারছে হইতে পারে আমি অস্বীকার করি না এটা এই মানে এটা ভালো কিন্তু প্লটটা ভালো আমাদেরও যদি ওখানে যে মারে সেটা তো মানে কারণ হত্যারি হিসাবে প্লট ভালো কেননা বিচার তখন ওখানে হবে বিচার তো এখানে হবে না কে প্লট হিসেবে খারাপ না কিন্তু সেটা ব্যাপার না হয়তো এটাই হয়েছে কিন্তু আমার কথা হলো কি আপনি এখনই যে বলতেছেন আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আপনি যদি শিওরি হন ওই নব্বই টুকরা মাংস ওইটা সব ইয়ের আনারের টোকরা টুকরা মাংস তাহলে আপনি এখন

সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা পর্যন্ত এখানে প্রয়োজনের অতিরিক্ত বলা হচ্ছে এবং জিনিসপত্র নিশ্চিত হওয়ার আগেই মন্তব্য করা হচ্ছে যে কথা এই মাত্র মাসুদ কামাল বলছেন এই ব্যাপারটা আপনার মন্তব্য কী সবাইকে শুভেচ্ছা এবং দর্শকদের প্রতি সালাম প্রথমত আমি আসলে এই আলোচনাটা কোন জায়গা থেকে শুরু করবে এটা আমি ধরতে পারছি না কারণ মাসুদ কামাল যে এটি বলেছেন একটা জায়গা আমি তার সাথে একমত সেটা হচ্ছে কি এটা একটা তদন্ত চলছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে এখনই কোনোভাবেই কোনো কনক্লুশনে যাওয়ার কোনো ধরনের অবকাশ নাই আবার মাকসুদ কংগ্রেস যেটা বলেন যে ভারতের পুলিশ বলে নাই ইন্টারেস্টিং হচ্ছে কি যে ভিডিওটা আমরা নিজেরাও দেখেছি সেটা কিন্তু বাংলাদেশের কেউ এই ভিডিওটা ধারণ করে এটা ভারতেরই একটা সিসিটিভি ক্যামেরা ভিডিও এবং সেটা ভারতের পুলিশই বলেছে যে একজন মানুষ সেখানে ঢুকেছে সব দুজন বেরিয়েছে একজন বের হয়নি এটা ভারতের পুলিশ বলেছে সুতরাং আমরা ধরে নিচ্ছি বা ধারণা করতেছি যে তাকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে ধারণা প্রসূত ব্যাপার হ্যাঁ আবার সবচেয়ে ইন্টারেস্টিংলি হচ্ছে আমার যেটা খুব ভালো লেগেছে মাকসুদ কামাল ভাই যেটি বললেন মাসুদ কামাল ভাই যে ভারতের কোনো মিডিয়া কিন্তু আজ অবধি এটা নিয়ে কোনো ধরনের লেখা বা প্রবন্ধ অথবা গল্প কিন্তু ছাপছে না এখন সেই জায়গায় মিডিয়ার কোনো দায় আছে কি না প্রতিদিন যদি মিডিয়া পুলিশেরও কতটুকু কথা বলা উচিত বলা উচিত না সেখানে মিঠু ভাই আছেন উনি দিবু ভাই আছেন উনি একজন সিনিয়র আইনজীবী উনি হয়তো আমার চেয়ে ভালো বুঝবেন যেহেতু আমরা আমিও আইনের লোক না মাসুদ কামাল ভাই জানি না আইনের লোক কি না সেটা আমি জানি না বাট আমার কমন সেন্সে যেটা বলে সেটা হচ্ছে কি হত্যাকাণ্ড সংগঠিত যদি হয় এবং এটার সাথে যারাই জড়িত থাকুক না কেন সে যত বড় দুর্বল হোক বা যত বড় শক্তিশালী হোক তাকে বিচারের আওতায় আনা দরকার কিন্তু তার আগে যেমন ধরেন হ্যাঁ কিছু কনফিউশন তো আছেই খুনিদের স্বীকারোক্তি আমরা তার শুনি নাই এটা যারা ইন্ট্রোগেট করেছেন তিনি শুনেছেন স্বীকারোক্তি কীভাবে নেওয়া হচ্ছে সেটা নিয়ে তো বিস্তার প্রশ্ন বাংলাদেশে আমি আমি তো সে জায়গায় আসছি না স্বীকারোক্তি কীভাবে এখন স্বীকার নিতে হবে এটা পৃথিবীর সব দেশে কম বেশি হয় এখন এগুলো নিয়ে তো যদি বিবেচনা করা যায় তাহলে আলোচনা করার কি দরকার স্বীকারোক্তি পৃথিবীর কোন দেশে কীভাবে নেওয়া হয় আপনি বলেন একটা মানদণ্ড আছে কোনো মানদণ্ড নেই আপনি ইরাকে বাগদাদে যেভাবে আমেরিকানরা ঢুকার পরে বাগদাদের মানুষদের নির্যাতন করেছে শিকারukti নিয়েছে এগুলো কিভাবে বর্ণনা করব এটা তো বাংলাদেশের কথা তো হয়ে গেছে ফরেনসিক এভিডেন্সের ডেফিনেটলি বলছি যে এখানে ফরেন্সিক না করা পর্যন্ত আমি কমনসেস সেন্স দিয়ে যেটা বুঝি এটা পুলিশেরও উচিত ছিল এভাবে না বলা অথবা বললেও মিডিয়াও সেটাকে এইভাবে জাতির সামনে উপস্থাপন করা কতটুকু যৌক্তিক হচ্ছে এই বিষয়গুলো অনেক বেশি বিতর্কে যেমন ধরেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পত্রিকায় যেটা দেখেছি একজন বলছে যে সেটা আশি টুকরা করা হয়েছে নব্বই টুকরা না এবং বলা হয়েছে তাকে বাজুখালে ফেলে দেওয়া হয়েছে সেখানে তন্নতন্ন করে খুঁজে তাকে কিছু পাওয়া যায়নি আবার বলা হচ্ছে সেটা এখন সেফটি টাঙ্গির পাইপের মধ্যে পাওয়া গেছে এন এই বিষয়গুলো তো আসলে আবার একটি খাল থেকে হাড় উদ্ধার করা হয়েছে কেমন না এটা তাহলে এখন আবার ভারতের পুলিশও বলছে যে ফরেন্সিকে প্রমাণিত হয়েছে এটা মানুষ কিন্তু মানুষটা কে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন এই জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই কিছু অনেকগুলো প্রশ্ন থাকে অনেকগুলো কনফিউশনও তৈরি হয় তাই কনফিউশন যেন তৈরি না হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেমন অসম্ভব সতর্ক থাকা উচিত একই সাথে যাদের মাধ্যমে জাতি এটা জানছে সারা বিশ্বের মানুষ জানছে সেই মিডিয়া তাদেরও বোধ একটু বিবেচনা রাখা উচিত যে একটা নিউজ আমি কতটুকু করব নাকি আমি রগরগে একটা কাহিনী ছাপিয়ে দিয়ে আমার পত্রিকার কাটতি বাড়ার জন্য করব সেটা একটা বিষয় কিন্তু এই যে আজকে যেমন এই ঘটনার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করা হলো এই ঘটনাগুলোতে থেকে আসলে দলীয় কন্দল এমন একটা জায়গায় চলে গেছে যাতে করে এই রকম নৃশংস প্রক্রিয়া খুন হতে পারে আপনি সেই উপসংহারে যাওয়া চলে নাকি সেটা আপনি কি একটা প্রশ্ন আমারে করলেন যাতে আরেকটা বিতর্ক হয় কারণ আপনি নিজে একটু আগে বলেছেন কামাল ভাইও বললেন যে পুলিশ কেন এই কথাগুলো বলছে তাহলে সাইদুল করিম মিন্টু আমলি সেক্রেটারি তাকে ডেকেছে পুলিশ এখন আমি যদি বলি যে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলছে এখন তো কিছু আমি জানি না বা অথবা

যে কেন বলা হচ্ছে নব্বই টুকুরা করা হয়েছে কেন এটা বলা হচ্ছে তাহলে এটি তো হবে কারণ কথাটা আমি শুনি নাই আমার সামনে বলেনি তা আমি এটা নিয়ে কেন বলবো তাহলে বলছে সেটা কি আপনি অবিশ্বাস করছেন আমি আবার আপনি আমি আপনি আবার ঘুরে ফিরে এইটা হচ্ছে আমাদের সম্ভবত এটা বোধহয় আমাদের সাংবাদিকতার মূল জায়গাটা আপনি তো ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছেন মানে আপনি অত বিতর্ক বিতর্কটা আপনারা রাখবেনই কারণ আপনাদের কাছে নিউজ হচ্ছে কি ভালো নিউজ কোনো নিউজ না খারাপ নিউজটা নিউজ আমি একজন দায়িত্বশীল জায়গায় থেকে আমার পক্ষে সেটা না জেনে কমেন্ট করা উচিত কিনা বাট আমি স্পষ্ট বলতে চাই দায়িত্বশীল জায়গায় থেকে এটা আনার আওয়ামী লীগের এমপি হোক অথবা সাধারণ মানুষ হোক তার হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক যদি মানে তদন্তে প্রমাণিত হয় তাকে বিচারের আওতায় আনা উচিত আরেকটি কথা কামাল ভাই বলেছেন যে ভালোই তো প্লট বিচার হবে না দেশে

এই প্রসঙ্গ এসেছে যে একজন সংসদ বিরুদ্ধে আসলে যে অভিযোগগুলো এসেছে তারপরেও তিনি কিভাবে মনোনয়ন পেয়েছেন কিভাবে সদস্য হয়েছে এবং এবং যে ঘটনার মৃত্যু সাথে যাদের যোগাযোগ সে নিয়ে প্রশ্ন উঠেছে এবং আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে তার জনপ্রিয়তার ভিত্তিতেই তাকে মনোনয়ন দেয়া হয়েছে এবং তার সাথে যে অপরাধগুলোর অভিযোগ এখন পর্যন্ত আসছে এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা বা সংসদ সদস্যদের সার্বিক চিত্র নয় আপনার কি মনে হয় না এই ধরনের কথা আওয়ামী লীগের কেউ বলেনি মঞ্জুর এই ধরনের কথা কেউ বলেনি বসে তাকে তার অভিযোগগুলো মিথ্যে এটা আওয়ামী লীগ কোথাও বলে বা আমাদের দলের পক্ষ থেকে আজকে থেকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন যে তিনি যে এর সাথে জড়িত সেটাও তারা বলছেন আজকের অনুষ্ঠানে বিদগ্ধ দুজন আলোচক আমিন ভাই এবং কামাল ভাই খুবই ভালো আলোচনা করেন আমরা শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আসলে বিষয়বস্তু এবং আপনার উপস্থাপনা দুটো মিলিয়েই আমার কাছে যেটা মনে হয় যে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি আমাদের জন্য কোনো ভালো সংবাদ এখন আর নেই আমাদের সবসময় শুনতে হয় এমন কিছু দুঃসংবাদ যেগুলো একটা জাতির জন্যে ভয়াবহ রূপে দুর্ভাগ্যজনক এবং আজকে শুরুটাতেই আপনি যে উপস্থাপনগুলো করেছেন তার মধ্যে এনবিআরের কর্মকর্তার দেড়শত কোটি টাকা বহকুব করে দেওয়ার কাহিনী। পুলিশ কর্তৃক আর এক পুলিশকে গুলি করে মেরে ফেলার পিছনে তার শারীরিক ফিটনেস সংক্রান্ত পূর্বেকার যে কাহিনী মানসিক মানসিক রোগগ্রস্ততা যেমন এটা নিয়ে কথাই বলা যায় যে যদি এরকম পুলিশ ফিটনেস না থাকে পুলিশের কাছে যদি মেডিকেল ফিটনেস না থাকে তাহলে পুলিশের চাকরিতে তো সে যোগদান করতে পারবে না তাহলে গোড়াতে যে গলতটা দিয়ে শুরু হয়েছে তাকে সেই গলতটা জেরে সে আরেকজন পুলিশকে এখন জীবন দিতে হলো তার হাতে এই যে জাতির জন্য দুঃসংবাদ এটা হচ্ছে একটা দেশের চলমান সামগ্রিক পরিকল্পনা যখন সামগ্রিক কার্যক্রম যখন দুঃশাসন অনাচার অবিচার এবং জনগণের পরিপন্থী শান্তিপূর্ণ অবস্থা তৈরি করার দিকে চলে যায় তখন সেই দেশটায় এই জাতীয় ঘটনা সাধারণ একটি ঘটনা হয়ে যায় এবং চলতে থাকে একটি মহলের কাছে আওয়ামী লীগের এমপি আনার সাহেবের হত্যাকাণ্ড এবং তার মৃত্যু নিয়ে যে অস্পষ্টতা এবং স্পষ্টতা কামাল ভাই আইনের ছাত্র কিনা আমি জানি না কিন্তু খুব সাংঘাতিক একটা আইনের কথা বলেছেন আমরা আমি একজন পাবলিক প্রসিকিউটর ছিলাম আমার পেশাগত জীবনে সময় এই হত্যা মামলায় বিচার করতে গেলে যে কোনো মামলায় যে কোনো অপরাধে বিচার করতে গেলে নিশ্চিত হতে হবে আগে ভিকটিম তার এই যেমন মৃত্যু বিষয়টায় সুরথাল থাকে ময়না তদন্ত থাকে তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই ব্যক্তিটি অমক ছিল তাকে এই এইভাবে মারা হয়েছে প্রযুক্তিগত উন্নয়নে এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে যেটা কামাল ভাই যথার্থভাবে উল্লেখ করেছেন যে ডিএনএ টেস্ট করে একজন মানুষকে নিশ্চিত করা সে মানুষটি কে তার একটা চুল হলেই যথেষ্ট আমরা সেই টেস্টটায় যাইনি তাহলে এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি যে প্রযুক্তি পৃথিবীতে আছে সেই প্রযুক্তি দিয়ে নিশ্চিত হওয়া যায়নি ওই ব্যক্তির মৃত্যুটা হয়েছে কি হয়নি এবং যার দেহবাস খণ্ডিত অংশ পাওয়া গিয়েছে সেই মানুষটি কিনা পুলিশ বলছে করা হবে ওই যে নানান রকম তার আগে আনারের লাশের বহুদা বিভক্ত খণ্ডিত চিত্র আমাদের সমস্ত মানুষের কাছে মিডিয়ার কাছে বিভিন্ন প্রক্রিয়া আমাদের কাছে চলে আসছে এখন হয় কি এই যে যে ঘটনাগুলো এই যে প্লটগুলো এই প্লটগুলো যারা তৈরি করেন তারা যদি মোটিভেটেডলি তৈরি করে থাকেন যে ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন কোথায় যে শেষ করবেন তাহলে এর শেষটা ঠিক তাদের চাহিদা মতো একটা জায়গায় যেই হবে এবং মাঝখান দিয়ে যা যা চিত্রায়ন হবে তা ওই নাটকের অংশ বিশেষ হিসাবে বিভিন্ন হবে অনেক ধন্যবাদ বিচার নিয়ে একটা কথা বলে একটা আপনার কাছে ফিরে আসছি আচ্ছা দর্শক একটু পরে ফিরে আসছি সাথে থাকবেন আশা করি আপনারা দেখছেন আমরা ছিলাম আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে বিচারিক যে প্রশ্নটা উঠছে প্লেস অফ অকারেন্স নিয়ে এটা আমাদের দেশে প্রচলিত ফরজারি কার্যবিধির যে নিয়ম সে অনুযায়ী একটা অপরাধের সৃষ্টি যেখানে হয় সেখান থেকে যেখানে শেষ এর মধ্যে নানা জায়গায় নানা ঘটনা ঘটতে পারে এগুলো যখন প্রমাণ হয় তদন্ত শেষে তখন প্লেস অফ অকারেন্স এর যে কোনো একটাই হতে পারে যেমন এই হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেই হত্যাকাণ্ডের কোনো পরিকল্পনা বাংলাদেশে হল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো এই নিয়ে যাওয়ার যাত্রাটা যদি প্রমাণ করা যায় অম জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেও করা যাবে প্লেস অফ অকারেন্স নিয়ে এটা একেবারে বিধিবদ্ধ থাকবে না যে প্লেস অফ অকারেন্স ইন্ডিয়ায় হতে হবে খুনটি ইন্ডিয়া হয়েছে খুনের শুরুটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে তাহলে এই ঘটনার সাথে ওই ঘটনার রিলেটেড বিচারকার্য বাংলাদেশেও চলতে পারবে এটা চলতে কোনো বাধা থাকবে না আইনগতভাবে প্রশ্নটা ওখানে নয় প্রশ্নটা হচ্ছে যে যে বিচারটি করা হবে সেই বিচারটি বিচারের আগেই এমনভাবে বিভ্রান্তিকর করে ফেলা হচ্ছে সেটা যে প্রশ্নটা আপনি রিলেটেড করে ফেলেছেন যে এই যে যে এমপি সাহেব মারা গেছেন বলে বলা হচ্ছে এমপি সাহেবের মনোনয়ন তার পূর্বকার ইতিহাস তার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা খুনের পিছনে যে মোটিভ এগুলো কি। এগুলো ধরেন তার খুনের সাথে রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আমাদের সামনে আসছে এটা তো খুব মিষ্টি মধুর আলোচনার সাবজেক্ট হয় না একজন জাতীয় সংসদ সদস্য তিনি খুন হয়েছেন এটা সমগ্র জাতির কাছে দুর্ভাগ্যজনক হওয়ার কথা ছিল সবার শোকার্ত হওয়ার কথা ছিল জাতীয় সংসদ সদস্য বলতে যা বুঝে কিন্তু এরকমও অনেক জায়গায় শুনছি যে এই যে যে কণ্ঠ কণ্ঠ খণ্ড খণ্ড করা হয়েছে আর এই খণ্ড খণ্ড করার পূর্বেকার যে ইতিহাস যে তিনি এইভাবে লে রেড অ্যালার্টের একজন মানুষ ছিলেন তিনি এইভাবে মাদকদ্রব্য পাচারকারী ছিলেন তিনি এইভাবে এত হাজার কোটি টাকার ভাগাভাগি নিয়ে তার ভাগিদারদের সাথে বিদেশে এবং দেশে বিভিন্ন সময় গোলযোগ হয়েছে তখন অনেকে এ নিয়ে উল্লাসও করেছে এই নৃশংসতাকেও তারা মনে করেছে ক্ষোভে তারা এত অতিষ্ঠ হয়েছে দেশের সাধারণ মানুষ তারা মন্তব্য করেছে এই জাতীয় অপরাধীদের এরকমই হওয়া উচিত এবং অনেকে এরকমও মন্তব্য করেছে যে চলমান সংসদে জানি না আমি এটা নিশ্চিত চলমান সংসদে এই জাতীয় আনারের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে কিনা সন্দেহ আছে শতাধিকের উপরে হতে পারে রোজ নামচা খুললে বেরোবে অনেকেরই এরকম তাহলে ঘটনাটা হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি একসাথে নিয়ে আসেন তাহলে তার হত্যাকাণ্ডের মটিভের সাথে হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়া এবং আদৌ তিনি খুন হয়েছেন কিনা শেষ পরিণতি যে সেখানে দাঁড়াবে কি দাঁড়াবে না এই আওয়ামী লীগের আরও কেউ কেউ গ্রেপ্তার হওয়া এই আওয়ামী লীগের ভিতরকার যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব তো কেবল শুরু সামগ্রিক রাজনৈতিক অবস্থাটা আওয়ামী লীগের ভিতরে যা করে ফেলানো হয়েছে সর্বশেষ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে পর্যায়ে তারা নিয়ে গিয়েছে। আমরা তখন সাধারণ মানুষ যারা রাজনৈতিক অস্তিত্ব বাদ দিয়েও যদি আমি একজন সাধারণ মানুষ হিসাবে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে তাহাতেও আমি শঙ্কিত প্রতিটি মুহূর্তে এই দেশে বসবাস করার মতো কোনো শান্তিপূর্ণ অবস্থা কি এখন আছে সমাজ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তারা যেখানে নিয়েছেন এবং ওই আমিডামি দিয়ে নির্বাচন করতে যে জাতি সংসদে নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করেছেন সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ক্রমাগতভাবে এই দুর্বৃত্ত শ্রেণির হাতে এমনভাবে চলে গিয়েছে এবং তার সাথে এই যে পুলিশের মহা মহা দুর্নীতির যে সমস্ত কাহিনী একের পর এবং পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদেরও কথা বলতে গেলেই কোটি না শত শতকোটি কথা বলতে গেলেই কোটি না হাজার কোটি কি অদ্ভুত এবং ভয়াবহ একটা দুর্বিনীত দেশে আমরা বসবাস করছি সেই দেশে আমার মনে হয় যে আজকের প্রেক্ষাপট সকলে মিলে যারা এখানে বসা আছেন প্রত্যেকের জন্যই খুবই ভয়াবহ একটা চিত্র আমাদের চোখের সামনে বসে উঠেছে এই চিত্র থেকে জাতির এখন মুক্তি পাওয়া উচিত জি ধন্যবাদ আমি না আপনার কাছে ফিরে আসি নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ নেতা আরেকজনকে গুলি করে হত্যা করেছেন ছাত্রলীগেরই কর্মী সে ঘটনা আপনার চোখে পড়েছে এবং তার সাথেও এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কি কার মিছিলে গেছেন সেই বিরোধ এই যে বিএনপি ছাড়া ক্রমাগত জাতীয় নির্বাচন সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগেরই স্বতন্ত্র উপজেলা নির্বাচনেও একই অবস্থা এতে করে এই যে দলীয় কোন্দলগুলোর মধ্যে একটা এমপি আনারের ঘটনা হতে পারে আরেকটা তো স্পষ্টত ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা আরও অনেক সংঘর্ষের ঘটনা আছে হয়তো খুন পর্যন্ত গড়ায়নি এই যে বিরোধ তৈরি হচ্ছে স্থানীয় পর্যায়ে এটা কি আওয়ামী লীগ সামলে উঠতে পারবে দেখুন আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে দলীয় কোন্দল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর শুরু হয়েছে এর কখনো ছিল না আর এবং তার মানে আবার এইটি নয় আগে কোন দল ছিল সেগুলোকে আমি কথা বলে বর্তমানগুলোকে জায়জ করতে চাচ্ছি তা না এটা অবশ্যই একটা স্বাভাবিক বিষয় এই যে দলীয় কোন্দল হানাহানি খুনাখুনি এর পেছনে যেমন অপরাজনীতি আছে এর পেছনে সামাজিক মূল্যবোধের অবক্ষয় এগুলো বাস্তবতা দলীয় কন্দলের কথা যদি আমি বলি বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কামাল বের মনে থাকার কথা অভিগ্রুপ এবং ইলিয়াস গ্রুপের কন্দলে যত ছাত্রদলের মেধাবী ছাত্রতা নিহত হয়েছে যত অসংখ্য ছাত্রতা পঙ্গু হয়েছে এর ধারে কাছেও আগামী ত্রিশ মানে এই দেশ দলীয় কুন্দল কোনো যাবে কি না আমি মানে এটা ভাবতেও পারি না তার মানে আমার আমি আবার এই কন্দলগুলোকে জায়জ করতে চাচ্ছি মানে দুটো কি একটা নির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট আর একটা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক আমি 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 আসছি সেই জায়গায় আমি আসছি আপনাকে হ্যাঁ এবং তো এগুলো হচ্ছে আমি আগেই বলেছি এগুলো হচ্ছে আমাদের দেশে রাজনীতির নামে অপরাজনীতির সুযোগ যেমন নিচ্ছে আবার সামাজিক মূল্যবোধটা এখানে মারাত্মকভাবে অবক্ষয়টা মারাত্মকভাবে কাজ করছে দিব্যবাই একটু আগে একটা বললেন যে এই সংসদে অনেকে বলছে যে আরও অনেক আনার আছে এই সংসদের কথা বাদ দেন থাকতে পারে থাকলেও বিচার হোক সেটা আমি কোনো চ্যালেঞ্জে যাচ্ছি না কিন্তু দিব্যবাইয়ের কি মনে আছে যে বিরাশি সালে যখন বিএনপি ক্ষমতায় তখন তাদের যৌমন্ত্রী কাশেমের বাসা থেকে গলাকাটা কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী ইন্দু যাদের নাম শুনলে মানুষ কাপ্ত তারাও গ্রেপ্তার হয়েছিলেন দিউবাই যখন বলেন যে এগুলি সবই হচ্ছে অপরাজনীতির কারণে যে হাজার কোটি টাকা শত কোটি টাকা শত কোটি টাকার অভিযোগ আসার পরে যে আজকে যেমন ওয়াহিদা কমিশনার তার এই অপকর্মের কারণে কিন্তু দুদক অলরেডি তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু যখন তারেকজায়ের বিরুদ্ধে এফ বি এসে সাক্ষ্য দিয়েছে বিদেশে টাকা পাচারের অথবা কোকোর পাচারকৃত অর্থ যখন দেশে ফেরত এসছে এটা নিয়ে কি বিএনপি কোনো কথা বলেছে যে এরকম নেতা আমার দরকার নেই বলেনি সুতরাং আমি বলছি তার মানে আবার আমি আবার বলছি আমি এগুলো বলে আমারটা জায়জ করতে চাচ্ছি না বাট আমি এটা বোঝাতে চাচ্ছি এগুলো আপনি যদি বৈশ্বিক রাজনীতি থাকান বৈশ্বিক বাস্তবতার দিকে থাকান প্রতিদিন কিন্তু কোথায় যেন একটা অবনমন আপনি দেখেন বিশ্বের দেশে দেশে আপনি ভারতের মতো দেশ যেটা গণতন্ত্রের একটা মানে গৌরবময় ঐতিহ্য যাদের ছিল সেখানেও এবার আমরা দেখলাম যে নির্বাচনে কংগ্রেসের টোটাল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছিল এগুলো এগুলো আবার সমর্থন সমর্থনযোগ্য আমি বলছি কি এটা একটা সংক্রামক বেদির মতো ছড়িয়ে পড়ছে তো এই বেদিটার থেকে যদি আমরা মুক্ত হতে চাই বেরিয়ে আসতে চাই এটাকে আপনি বারবার দলীয় ফ্রেমে এনে বিচার করতে যদি চান তাহলে কিন্তু অটোমেটিকলি পাল্টা যুক্তিটাও আসবে তো দলীয় ফ্রেমে না এনে এটাকে যদি আমি সামগ্রিকভাবে আলোচনা করতে পারি তাহলে হয়তো এটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা পাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে কঠোর আইনের প্রয়োগ যেমন দরকার এই যে ধরেন অন্ত অবশ্যই যে কোন হচ্ছে আমাদের ইন্টারনাল ডেফিনেটলি এগুলো অনাকাঙ্ক্ষিত এবং তাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না শুধু দলীয় কোন দল কেন আপনি দেখুন না বুয়েটের আবরার হত্যাকাণ্ডের পরে আবরার হত্যার খবর পত্রিকায় আসার আগেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গোয়েন্দা মারফত খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলেন এবং সেখানে যারা জড়িত ছাত্রলীগের একজনকে রেহাই দেওয়া হয়নি অথবা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল দলীয় বিবেচনায় করে হায় দেওয়া হয়নি প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু বিচার হয়েছে তো আমি বলছি এই জায়গাটায় পার্থক্য আছে এই জায়গাটায় পার্থক্যটা খুবই দৃশ্যমান যে অপরাধ হচ্ছে কিন্তু অপরাধীরা পার পাচ্ছে না সাময়িক পার পেলেও আলটিমেটলি তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হচ্ছে বাট ডেফিনেটলি এই এই রাজনীতির এখন যেটা আমাদের যে প্রসঙ্গগুলো আপনি উত্থাপন করেছেন সেখানে এগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং আমরা মনে করি যে আমরা বিব্রত হওয়ার কিছু নেই অবশ্যই আমাদের জন্য বিব্রতকর বাট আমরা এটা কঠোর হস্তে আমরা এটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো ইনশাল জি এবার একটা প্রতিবেদন দেখতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন একজন পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং সেই ঘটনায় এই পুলিশের যে মানসিক অসুস্থতা ছিল সে ব্যাপারেও পুলিশের সদর দপ্তর অবহিত ছিল কিন্তু তারপরেও কেন এমনটা হয়েছে সে নিয়ে প্রশ্ন উঠছে নিয়ে আজকে পুলিশের মহাপরিদর্শকও কথা বলেছেন প্রতিবেদনটি দেখে নেব ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীর উপর কনস্টেবল কাউসারের গুলির ঘটনার পর থেকেই তার মানসিক সুস্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা পরিবার তাকে মানসিক অসুস্থ দাবি করলেও বিষয়টি অস্বীকার করে যাচ্ছিল পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে কাউসারের মানসিক অসুস্থতার বিষয়টি স্বীকার করে নেন পুলিশ মহাপরিদর্শক একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি এরপরও আমরা আমার মনে হয় যে আমরা আরো তাদেরকে নিয়োজিত করার বিষয়ে বেশি সতর্ক আহমেদ সহ সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রশ্নে পুলিশ বাহিনী বিব্রত কিনা এমন প্রশ্ন যান তিনি একটা আসলো এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম আমার তদন্ত হচ্ছে জিনিসটা অনুষ্ঠান শেষে পুলিশের হাতে পুলিশ খুন ও এমপি আনার হত্যা সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া ট্রেনিং দেওয়া হয় এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন এদিকে একশো চল্লিশটি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন নেত্রকোনা মডেল থানার রুবেল নামের এক কনস্টেবল পারিবারিক কলহ নাকি কাজের চাপ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ জন মাসুদ কামাল আপনার কাছে ফিরে আসি বিভিন্ন গণমাধ্যম বলছে যে পুলিশের পুট আপ করা তাদের ভাষায় যে তাদের নিকটস্থ করছে কর্তৃপক্ষের কাছে তাদের যে কোনো পারিবারিক প্রয়োজনে ছুটি চাওয়ার বিধানটি সাবেক মহাপরিজ মেনোজনের সময় বন্ধ হয়ে গেছে এবং এই কারণে একে ষোলো ঘন্টার মতো তাদের কাজের চাপ বিভিন্ন ক্ষেত্রে ভিআইবি প্রোটেকশন সহ নানান চাপে এবং ছুটি না পাওয়ার কারণে তাদের মধ্যে প্রচুর অস্থিরতা বিরাজ করছে এবং এটার সাথে সার্বিকভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো মিল রয়েছে কিনা বা যোগাযোগ রয়েছে কিনা না পুলিশের যারা জব করে আমাদেরও তো আত্মীয় মধ্যে কিছু পুলিশ ছিলেন পুলিশের কাজ তো আসলেই মানে আমার কাছে মনে হয় যে এটা মানে একটা অমানবিক কাজ তাদের করতে হয় ছুটি নাই তো ওদের সাপ্তাহিক ছুটি কি আছে সেটা তো নাই এভাবে তো তাদের চব্বিশ ঘন্টা তাদের ডিউটি করতে হয় তো এই বিষয়গুলো এটা আগে ছিল একটা সময় এখন এটাকে কি মানে যুগোপযোগী করা যায় কি না এটা নিয়ে আসলে আমার মনে ভাবা উচিত কারণ একটা মানুষকে আপনি যদি সারাক্ষণ কাজে থাকতে বলেন অফিসিয়ালি তখন সে কী হয় সে কাজে ফাঁকি দিবে কারণ ভাই একটা মানুষের জীবন তো এটা তাই না যদি সে এরকম হতেই পারে এবং ছুটি পাওয়ার ক্ষেত্রেও তাদের নানারকম যে আপনার প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বিশেষ করে ছোটো যারা কর্মকর্তা কনস্টেবল যারা আছে এই লেভেলে যারা আছে এদের কিন্তু নানারকম ঝামেলায় থাকতে হয় তো আমার মনে হয় যে পুলিশের জবটাকে আরও বেশি মানবিক করা উচিত কারণ তার কাছ থেকে আপনি মানবিক আচরণ খেলে আমরা একতরফা আশাই করে যাব কিন্তু তার জীবন জীবনযাপনে সেগুলি থাকবে না এবং ঊর্ধ্বতনের কাছে নিম্নপদের যারা আছে তাদের যে নানা রকম হয়রানির শিকার হতে হয় এটা তো আমরা দেখি বিভিন্ন সময় তারা যে খুব মানে একদম নিম্নপদে যারা আছে তারা যে খুব একটা আরামে থাকে তা কিন্তু না তখন তারা কি করবে তারা এটা যে রিক্সাল প্রয়োগ করে অন্য জায়গায় প্রয়োগ সাধারণ ইয়ের উপর মানে সাধারণ মানুষের প্রয়োগ করে এটা তো ধারাবাহিকভাবে কিন্তু নিম্নগামী হয় এইগুলি মানে অনাচারগুলি কিন্তু নিম্নগামী উপরে যেটা হয় নিজেও তারা সেগুলি করে কাজে আমি মনে করি এগুলোকে নিয়ে আসলে মানে আরও বেশি মনস্তাত্ত্বিকভাবে সাইকোলজিক্যালভাবে এদেরকে মনে হয় ট্রিট করা উচিত এবং এটা নিয়ে নতুন করে তাদের চিন্তাভাবনা করা উচিত যে ছুটি ছাটাগুলি তারা কীভাবে পাবে না পাবে এটা আমার ধারণা আর কি আরেকটা প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে গিয়ে এনবিআর এর সাবেক কমিশনারের কাণ্ড যেটা দেড়শো কোটি টাকার সুদ মৌকুফ এই ধরনের ঘটনা এই যে দুদক পদক্ষেপ নিচ্ছে যেটা একটু আগে জনাব আমিন বলছিলেন এগুলো কি যথেষ্ট মনে হয় বা এই মুহূর্তে দুদক যে কতগুলো বিষয় নিয়ে কাজ করছে একদিকে বেনজির ব্যাপারটা নিয়ে দেখছে এই ঘটনার সামনে আসলো তাতে কি মনে হয় যে দুদক এই মুহূর্তে নড়ে চড়ে পড়ছে নাকি এটা বিচ্ছিন্ন ভাই এগুলি হলো কি সহজ কথায় এইগুলো এগুলো এটা বলে না একটা কথা না হঠাৎ আলোর ঝলকানি এগুলো সেইটা এখানে কোনো ধারাবাহিকতা কিন্তু নাই একজন লোক করছে বেনুজির সাহেব করলো পুলিশের মধ্যে কি একমাত্র করাপ্টেড লোক ছিল বেনুজির সাহেব আমি সবাইকে করাপ্টেড করাপ্ট লোক আমি বলছি না উনি কি একমাত্র কমিশনার ছিলেন যিনি করাপশন করেছেন উনি কি একমাত্র আইজিবি ছিলেন যিনি করাপশন করেছেন আবার সবাই করছে আমি তাও বলছি না কিন্তু কিন্তু আচ্ছা আপনি আমাকে বলেন ভাই একটু দুর্নীতি করবেন আপনি লাখ লাখ মানে টাকা দুর্নীতি করবেন প্রতিদিনে অথবা কুড়ি টাকা কামাই করবেন আপনি এক এক করতে পারবেন আপনার সঙ্গে যারা আছে তারা কেউ জানবে না আপনার অধীনাশক যারা আছে তারা কেউ জানবে না এবং তারা কোনো শেয়ার পাবে না বলা হয়ে থাকে ঢাকা শহরের ফুটপাথের টাকা নাকি পুলিশের শীর্ষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যদি পৌঁছে কেবল সবাই নিয়ে গেলে ওনাকেই দেয় আর কাউকে দেয় না আর কোথাও শেয়ার যায় না তো এটা হলো কি দুর্নীতি প্রতিরোধের যে বিষয়টা এটা হলো একটা মানে আপনার কন্টিনিউয়াস প্রসেস হঠাৎ করে একদিন আপনি পিক অ্যান্ড চুজ সিস্টেমে একজনকে ধরে নিয়ে আসলেন তার সঙ্গে আপনার কোনো ঝামেলা হলো তারা আটকে দিলেন এটাতে হয় কি একটা আলোড়ন সৃষ্টি হয় ওই বিদ্যুৎ চমকের মতো বিদ্যুৎ চমকে যখন জ্বালা ই যখন হয় ওই ওইটার ওটা খুব তীব্র হয় কিন্তু স্থায়ী হয় না এটা ওই রকম আলোটা তীব্র হচ্ছে কারণ বেনিজিৎ সাহেবের মতো একজন আলোচনা হচ্ছে আলো তীব্র কিন্তু কিন্তু এটা স্থায়ী না এটা পরবর্তীতে যে এই যে একজন এনবিয়ারের কমিশনার যার কথা বলেন আপনি ভাই এটা তো একটা বিগ পোস্ট অনেক বড়ো পোস্ট কিন্তু তো পাইলেন কবে সে এলপিআরে যাওয়ার পর ওই দিন আমি আপনাকে বলি দুদকের যে আইনজীবী প্রধান আইনজীবী যিনি আছেন ওই ভদ্রলোকের মেয়েটা বিবিসিতে একটা ইন্টারভিউ দেখলাম তাকে বলতেছিল যে আপনারা ওনাকে এগুলো আগে কেন ধরলেন না আগে কেন কিছু করলেন না আচ্ছা আমি মানে একটা দুটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট হলো সক্রে ধরছে মার্চ মাসের একত্রিশ তারিখে রিপোর্টটা হয়েছে তিন সপ্তাহ পরে প্রথমে একজন উকিল সাহেব উনি একটা নোটিশ পাঠিয়েছেন কি আরিফুল ইসলাম রিগান নাকিজনের নাম উনি একটা দরখাস্ত করছেন পাত্তাও দেয় নাই কোনো তারপরে যখন নাকি আপনার এই যে ব্যারিস্টার সুমন যে বললো তখন তারা যখন আবার রিগান সাহেব যখন রিড করলো যেদিন রিড করলো তার আগের দিন তারা এটা হুট করে ওই দিন করলো অথবা তার আগের দিন করলো তো তারা তো ইচ্ছা করে তারা তো নাই রিগান সাহেব যুদ্ধ আমার মনে পরে যে এপ্রিল মাসের চার তারিখে একটা অ্যাপ্লাই করছিলেন তো দুদকের নিজের থেকে করছে এক নম্বর দুই নম্বর কথা হলো দুদকের আইনজীবী উনি বলতেছেন যে উনি যখন আইজিপি ছিলেন তখন আমরা কীভাবে বিচার শুরু করব। সব নথিপত্র ফাইলপত্র তো ওনার কাছে ওনার কাছে যে আমি কীভাবে চাব তার মানে যদি কেউ যদি শীর্ষ পদে থাকে সে যদি কোনো অন্যায় করে সেই অন্যায়ের বিচার অথবা তদন্ত করার কোনো সিস্টেমই দেশে নাই থাকলে তো এখানে বলতেন না তো এই সিস্টেমটাকে থাকা উচিত না সিস্টেম তো নাই তো এখন ওনাকে অপেক্ষা করতে হবে কবে উনি রিটায়ারমেন্টে যাবেন কবে উনি এলপিআর এ যাবেন তখন যাই আমি তাহলে ধরব এবং এই ধরাও কিন্তু সন্দেহজনক ধরা হয়ে যায় অনেক সময় কারণ পরে যারা আসে তারা কেউ ধরায় দেয় কিনা তো এই বিষয়গুলো কিন্তু নানা ধরে আলোচনা হয় মুদ্রা কথা যেটা হলো সেটা হলো যতক্ষণ পর্যন্ত আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি দুর্নীতির বিরুদ্ধে কোনো কার্যকর অ্যাকশনে যেতে পারবেন না এবং সিস্টেম প্রয়োগ করা সিস্টেম ক্রিয়েট করা আমাদের সরকারের বর্তমান যে সরকার যারা আছে এদের পক্ষে সম্ভব না ভাই সম্ভব নয় কারণে যে ওনাদের ওনাদের মধ্যে অনেকে কিল করে এক পর্যায়ে যায় তারা থেমে যায় আর পায় না আপনার মনে আছে ক্যাসিনার ঘটনাগুলো প্রথম কয়েকদিন খুব মানে হাম্বিতাম্বি হলো এক পর্যায়ে যায় কিন্তু থেমে গেল পরে বিচার কি হলো যে ওনাকে দল থেকে পথ থেকে সরাই দিল তো পথ থেকে আপনি সরাইলেন কেন উনি নিশ্চয়ই অপরাধ অপরাধ করছে বলে সরাইলেন তাহলে অপরাধ যে করলো অপরাধের শাস্তি কই অপরাধের শাস্তিকে পথ থেকে সরাই দেওয়া এটা হলো কিছু এগুলো হয় যে যা পারে না তাই যদি আপনি যদি মনে করেন যে আমার আত্মীয় হইলে অথবা আমার কাছের লোক হইলে তারেন কিছু বলবো না তাহলে ভাই আপনি কোনোদিনও এই দুর্নীতির মূলোৎপাদন করতে পারবেন না এবং এটা কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না জি ধন্যবাদ جناب দীপু আপনার কাছে আসি দুটো ঘটনাই সামনে এসেছে এখানে প্রশ্ন হচ্ছে যে এই পুলিশের ঘটনাটি এটি বিচ্ছিন্ন ঘটনা কিনা কিংবা এই যে এনবিআর এর যিনি কমিশনার তিনি যে কাজটি করেছেন এত টাকার সুদ মৌকুফ করে দিয়েছেন এগুলো ব্যক্তিগত দুর্নীতি এটার সাথে আসলে গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থার কোনো সম্পর্ক নেই এই সার্বিক বিষয়টাকেই আপনাকে এখন দেখতে হবে যে আলোচনা আসছে আমাদের মধ্যে একটা দেশের একটা রাষ্ট্র পরিচালনার যে অর্গানগুলো থাকে সে অর্গানগুলোর মধ্যে রাষ্ট্র রাষ্ট্র একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে তাকে পরিচালনা করার জন্যে রাষ্ট্রকে সুসংগত রাখার জন্য তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য সেখানে সরকার সরকার দেশটাকে পরিচালনা করে সরকারের সাথে রিলেটেড যে বিষয়গুলো থাকে বিচার বিভাগ থাকে আইন বিভাগ থাকে এখন আমাদের দেশে একটা কনসেপ্ট চেঞ্জ হয়ে গিয়েছে প্রতিষ্ঠানগুলো কিভাবে হয় সরকারের কতগুলো প্রতিষ্ঠান থাকে সরকারি প্রতিষ্ঠান আর সাংবিধানিকভাবে কতগুলো প্রতিষ্ঠান তৈরি হয় যে প্রতিষ্ঠানগুলো সংবিধান থেকে সাংবিধানিকভাবে তৈরি করে দেওয়া হয় এবং সংবিধানই তাদের কাছে সর্বোচ্চ দুর্নীতি দমন কমিশন বলেন বিচার বিভাগ বলেন প্রধান বিচারপতি বলেন বিচারপতি বলেন এ বিষয়গুলি সাংবিধানিকভাবে একটা রাষ্ট্র পরিচালনার জন্যে তাদের বিভিন্ন সেক্টর পরিচালনার জন্যে কাজে লাগানো হয় এখন রাষ্ট্র এবং সরকার যদি একসাথে মিলিত হয়ে যায় এবং ওই প্রতিষ্ঠানগুলো যদি তাদের স্বকীয়তা হারিয়ে ফেলে সাংবিধানিক যে জায়গাগুলোকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো সাংবিধানিকভাবে তারা পরিপালন করতে যেয়ে সেখানে যদি সরকার তাদের উপরে ছড়ি ঘুরায় আর সরকার নিজে যদি সরকারের বিভিন্ন অর্গান যদি এবং সরকার পরিচালনার মূল কাঠামো যদি দুর্নীতির সাথে সম্পর্কিত হয়ে যায় তাহলে কোনোভাবেই আপনি কোনো প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে তার কর্মকাণ্ডকে সুস্থভাবে পরিচালনার কোনো সুযোগ পাবেন না গোটা বাংলাদেশে এখন এই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন যা কিছু হচ্ছে তার সব কিছু একটা দেশে একটা সিস্টেম গড়ে উঠেছে আপনি দেখেন দেশে নির্বাচন হচ্ছে ভোটার আসতেছে না এর থেকে বড়ো দুর্নীতির দেশে কী হতে পারে পৃথিবীতে কী হতে পারে বলেন জনগণ ভোট দেবে হাজার হাজার ভোট দেবে লাখ লাখ লোক যাবে ভোট দিতে সারা দেশের মানুষ ঘরে ঘুমা এসে প্রধান নির্বাচন কমিশন বলতেছে দানের মৌসুম এই জন্য বোধ হয় ভোট দিতে লোক আসে নাই সেই কথা মানুষ শুনতেছে একটা পক্ষ ওই কথাকে বাহবা দিচ্ছে আর গোটা দেশের মানুষ হাহাকার করছে চিৎকার করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম শুধুমাত্র আমাদের ভোটের অধিকারকে বর্জন করা হয়েছিল সেই কারণে আমরা যুদ্ধ করেছিলাম আমরা একটা ইকুইপড আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমাদের সেই অধিকারটাকে আমাদের দেশের মানুষ আমরা যাদেরকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষগুলো একে একে এমনভাবে হত্যা করেছে যে আজকে আমাদের আর ভোট দিতে কেন্দ্রে যাওয়া লাগে না এই যে কেন্দ্রে যাওয়া লাগে না এই কাজটি করে কারা করে পুলিশ বাহিনী করে আনসার বাহিনী করে ভোট কালেকশন করার জন্য যারা থাকে প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষক বিভিন্ন অফিসার কর্মকর্তা ডিসি এসপি সব তারা সম্মিলিতভাবে একটা নির্বাচনের লিস্ট তৈরি করে যে এত ভোটার হাজির হলো অমুক এত ভোট পাইছে এত ভোটে বিজয়ী হয়েছে এই যে কথাগুলো সব লিখতেছে টোটাল কাজগুলো মিথ্যা এই মিথ্যার উপরে যখন একটা দেশ পরিচালিত হয় তখন দুর্নীতির কি আর কোনো অংশ বাকি থাকে আমিন ভাই কথা বলতে যে চট করে তারেক জিয়ার নাম এনেছেন আমি আরও অনেক পুরনো ইতিহাস আমি সেভেন্টি থ্রিতে কলেজের ছাত্র আমরা তখন যে স্লোগান দিতাম সেগুলো এখন মুখ দিয়ে উচ্চারণ করা ঠিক হবে না দেশের জনগণ তখন বলতো অনেককে নিয়ে বলতো ব্যাংক ডাকাতের কথা বলতো আমরা কথায় কথায় কথাগুলো এখন তুলি না বলি না এসব কথা বলা উচিত না জি তারেক জিয়ার দুর্নীতি রাজনৈতিক প্রতিহিংসার একটা মারাত্মক নগ্ন নগ্ন প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়ার দুর্নীতি একটা নগ্ন প্রতিচ্ছবি রাজনৈতিক প্রতিহিংসার এই ছাড়া তো তাদের বিরুদ্ধে আর কিছুই পাওয়া যায়নি পাওয়া যাবেও না কোনোদিন এটাকে একটা উদাহরণ হিসেবে কখনো দাঁড় করানো ঠিক না যে অপরাধ এখন গোটা বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে একটা রাজনৈতিক দল ঢুকিয়ে দিয়েছে জি ধন্যবাদ এশিয়া ফাউন্ডেশন এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তারা একটা সমীক্ষা করেছে এই সমীক্ষায় আটান্ন শতাংশ উত্তরদাতা বলছেন যে বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে দু সালে এরকম ধারণা পোষণ করতেন মাত্র সতেরো শতাংশ এই ধারণাটার পেছনে কারণ কি নাকি এসব সমীক্ষায় আপনারা বিশ্বাস করেন না যেন আমিন ওই সমীক্ষায় আমি পড়ে যাই সেটা হচ্ছে কি তারেক জিয়ার দুর্নীতি রাজনৈতিক প্রতিহিংসা এফবিআই এর সাথে তারেক জিয়ার যদি কোনো প্রতিহিংসা তাকে রাজনৈতিক সেটা তাহলে এফবিআই বলতে পারবে সাক্ষ তারেক জিয়ার দুর্নীতির সাক্ষ্য কিন্তু এফবিআই দিয়েছে আমরা দিয়ে নেই টাকা কিন্তু ককোর টাকা ফেরত এসেছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের সাথে কিছু না আমি জানি না আমি আরেকটা কথা বলি খুব কামার কাছ থেকে জানতে চাই যে দুদক এগুলো হচ্ছে হঠাৎ আলোক ঝলকানে আমি জানতে চাই যে তাহলে দুদক কিভাবে কাজ করলে দুর্নীতি বন্ধ হবে আমি একটা পুরনো পত্রিকা দেখাচ্ছি সমকালে দু হাজার ছয় সালের এখানে লেখা আছে পিএসসিতে ব্যয় পরোয়া দুর্নীতি ইভেন তারপরের ভিতরে গিয়ে কোন চাকরির জন্য কত টাকা নিয়েছে সেগুলোর লেখা আছে এই নিউজ আসার পরে বিএনপি সরকার কি যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল কোনো ব্যবস্থা নিয়েছিল নিয়েছিলেন বিএনপির পরে যা আমি সেটাই বলছি অর্থাৎ আপনি একটা ব্যবস্থা যে নিবেন কারোর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন সেটা তো প্রমাণ হওয়ার পরে অভিযুক্ত আসার পরে দুদক খুব ভালো কাজ করছে ইউনিক আমি সেটা বলছি না কিন্তু যে কোনো সংস্থা আপনার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিবে যখনই আমি বেআইনি কাজ করি সেটা প্রমাণিত হয় তখন এর আগে যাওয়ার সুযোগ নেই সুতরাং এখন দুদক আগের থেকে কিভাবে কাজ করে থাকবে ক্যাসিনো শাস্তি এখানে ভাই একজন সিনিয়র লয়ার উনি বলছে কী শাস্তি হলো বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন তো ওই ক্যাসিনো যেগুলো বাংলাদেশে চলতো এখন তো সেগুলো বন্ধ তাহলে দুদক এখন ক্যাসিনোর বিরুদ্ধে কে অভিযোগ করবে এক আরেকটা হচ্ছে কি ক্যাসিনোর মধ্যে জুয়া খেলা শাস্তি ক বছরের বিচার হতো ক বছরের জেল হইতে পারে যারা সে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়েছে তারা কয় বছর জেল কাটছে আর আমি আসলে এই কথাগুলোর মানে কোনো শুরু আর শেষ খুঁজে পাই না যে তাহলে হ্যাঁ জাতির বোঝার জন্য ভালো হতো যদি কামাল ভাইরা অনেক ভিজ্ঞ লোক তারা যদি একটা এরকম একটা সিদ্ধান্ত দিতে পারতেন যে ঠিক আছে এটা হচ্ছে রূপরেখা এইভাবে দুর্নীতি এ দুটোকে সবসময় এইভাবে কাজ করা উচিত তাহলে হয়তো এটা সম্ভব কিন্তু বাট আমি মনে করি কি দুদক হোক যেটা হোক সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যখন অন্যায় অথবা অনৈতিকতার সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতার শাস্তি একটার পর একটা নিতে থাকবে তখনই আলটিমেটলি যারা অপরাধী অথবা ভবিষ্যতে যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে সেটা কমে যাবে এছাড়া আমি মনে করি না যে কোনো সুনির্দিষ্ট শর্টকাট কোনো ওয়ে আছে সেটা আমি মনে করি না কারণ দেখেন পৃথিবীতে সবচেয়ে কঠোরতম আইনের প্রয়োগ হয় সৌদি আরবে সেখানে হত্যার বলল হতলা শিরুচ্ছেদ করা হয় প্রতি জুমার পরে দেখবেন অসংখ্য শিরুচ্ছেদ হচ্ছে কিন্তু সেখানে কি হত্যাকাণ্ড থেমেছে অর্থাৎ এখানে আইনের কঠোরতম প্রয়োগ যেমন দরকার একই সাথে এর বিরুদ্ধে একটা সামাজিক বিপ্লব দরকার তাহলেই দোদকও লাগবে না পৃথিবীর অনেক দেশ আছে যেখানে দুর্নীতির কিছু নেই সেখানে তো দোদক নেই নিউজিল্যান্ডের দ্রুত আছে নরওয়েতে দ্রুত আছে স্কিনমেন্ট কানিবের দ্রুত আছে কিন্তু সেখানে তো দুর্নীতি অনেক বলা যায় যে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক কম তো সুতরাং এগুলো সস্তাভাবে মানুষকে সাময়িক একটু উত্তেজনা দেওয়ার জন্য অনেক কথা বলা যায় তাহলে দুদক এখন আলুর ঝলকানি দেওয়ার জন্য ব্যানজ্জির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাহলে কি ব্যবস্থা না নেওয়াই ভালো হতো অথবা আজকে ওয়াহিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাহলে কি আলুর ঝড়খানে না দেখানোর জন্য ব্যবস্থা না নেওয়াই ভালো হতো জি সময় আসলে ফুরিয়ে গেছে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতো